নমস্কার বন্ধুরা, স্টাডি রুম ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখব টিপিএসসি স্টাডি ম্যাটেরিয়ালস সম্পর্কিত কিছু আলোচনা এই ভিডিওটির মাধ্যমে। ফ্রেন্ড, কিছুদিনের মধ্যে টিপিএস টিসিএস যে প্রিলিমস এক্সাম সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, আর তার জন্য স্টাডি রুম পুরো টিম এক্সপার্ট নিয়ে তৈরি করছে প্রিলিমসের জন্য নোটস, ইংলিশ কম্পোজিশন। ফ্রেন্ড, এটা সমস্ত টিপিএসসি যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে, এখানে ইংলিশ কম্পোজিশনের একটা পার্ট, একটা বিশেষ ইম্পর্টেন্স থাকে। টিপিএস টিসিএস গ্রেড টুর যে প্রিলিমস, সেখানে ফ্রেন্ড টোটাল 30টি কোয়েশ্চেন থাকবে এই সেকশান থেকে, অর্থাৎ ইংলিশ কম্পোজিশন থেকে, যার মার্কস থাকবে 30। তো এটা খুবই ইম্পর্টেন্ট সেজন্য। তো ফ্রেন্ড, স্টাডি রুম যে ম্যাটেরিয়ালস তৈরি করেছে সেগুলো কী ধরনের হবে সেটা সম্পর্কে আমরা একটু এই ভিডিওটির মাধ্যমে দেখার চেষ্টা করব। ফ্রেন্ড, প্রথমেই বলে দিই কী কী থাকে আমাদের টিপিএসসির যে প্রিলিমস হয়, প্রিলিমিনারি এক্সামটা হয়, সে এক্সামে ইংলিশ কম্পোজিশন থেকে, সেটা প্রথমে আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। এটা সিলেবাসে মেনশন করা আছে, যেখানে আমাদের থাকছে সিনোনিমস, নেক্সট আমাদের যেটা থাকছে অ্যান্টোনিমস থাকছে, এরপর থাকছে কমন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থাকছে, এছাড়া এখানে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রয়েছে আর্টিকেলস, এছাড়া রয়েছে রিডিং কম্প্রিহেনশন, এছাড়া থাকে অর্ডারিং অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, ঠিক আছে, অর্ডারিং থাকে, আর থাকে স্পটিং অফ এরর্স, এছাড়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই সমস্ত টপিকগুলো মিলিয়ে টোটাল 30 মার্কস থাকে। তো সেটা সম্পর্কে স্টাডি রুমের যে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে ইংলিশ কম্পোজিশন, সেটা সম্পর্কে একটা লুক দেখবো আমরা আজকে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে। সো ইংলিশ কম্পোজিশন স্টাডি রুম, যেটা ফার্স্ট আমরা যেটা এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে, যে স্পটিং অফ এরর্স বা এরর আইডেন্টিফিকেশন নাউন সম্পর্কিত। তো এটা কী ধরনের হয়? স্পটিং অফ এরর ইংলিশের অনেক বিষয় থেকে থাকতে পারে, যেমন এক্সাম্পল নাউন থেকে থাকতে পারে, প্রোনাউন, বা এভাবে অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে আমরা একটা পার্ট জাস্ট এখানে দেখছি, নোটসগুলো কীভাবে তৈরি করা আছে, কতটুকু উপযোগী আপনারা একবার দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এক নম্বর যে কোয়েশ্চেনটা এখানে রয়েছে স্পটিং অফ এররে, ভালোভাবে দেখুন কী রয়েছে। অল দ্য গার্লস, কোয়েশ্চেনটা এখানে ভুল লিখেছি, এখানে GIRLS আছে, ঠিক আছে, অল দ্য গার্লস স্টুডেন্ট অফ দ্য কলেজ আর অ্যাডভাইজড টু সিট ইন দ্য গার্লস কমন রুম। তাহলে এখানে একটা সেন্টেন্সকে চারটা পার্ট করে দেওয়া আছে, কোন পার্টে ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে এক্সামের সময়। তো এখানে আনসার হচ্ছে এ, সেটা আনসার এক নম্বর অপশান, অর্থাৎ অল দ্য গার্লস স্টুডেন্টস, এখানে এরর আছে, এখানে ভুল আছে। তো কেন ভুল আছে সেটা আপনি এক্সপ্লেনেশনের মধ্যে পেয়ে যাবেন। দেখুন এখানে কী সুন্দর করে লেখা আছে, গার্লস স্টুডেন্টসের স্থানে গার্ল স্টুডেন্ট হবে, কারণ কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে শুধুমাত্র মুখ্য শব্দেরই প্লুরাল ফর্ম হয়। দেখুন কীভাবে মেনশন করে দেওয়া আছে, আপনার এমন মেটেরিয়ালস খুব কমই পাবেন, পাবেনও না হয়তোবা, এত সুন্দর করে, এত গুছানো। আপনি এটা পড়লেই, সেলফ স্টাডি করলে কিন্তু হয়ে যাবে, আপনাকে কোথাও দৌড়তে হবে না। দেখুন এখানে গার্লস স্টুডেন্টস, গার্ল একটা নাউন, স্টুডেন্ট আর একটা নাউন, তো গার্লস স্টুডেন্টস মিলিয়ে টোটাল কম্পাউন্ড নাউন হয়েছে। তো কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এখানে নিয়মটা এখানে দেওয়া আছে, দেখুন মুখ্য শব্দেরই প্লুরাল ফর্ম হয়। দেখুন এই সেন্টেন্সটার মধ্যে গার্ল নাকি স্টুডেন্ট, কোনটা মেইন, কোনটা মুখ্য নাউন, তো এখানে মুখ্য নাউন হচ্ছে স্টুডেন্ট, তাই স্টুডেন্টেরই শুধুমাত্র প্লুরাল ফর্ম হবে, গার্লের হবে না, গার্ল হবে, শুধু গার্লস হবে না, ঠিক আছে। এভাবে এভাবে আপনাদেরকে প্রত্যেকটা আনসার, ঠিক আছে, এরর আইডেন্টিফিকেশনের প্রত্যেকটা টপিক এভাবে ক্লিয়ার করা আছে নোটসের মধ্যে। তো এমন আরেকটা এক্সাম্পল দেখুন, আপনি একটা এক্সাম্পলের মাধ্যমে অনেক তথ্য কিন্তু আপনি শিখে যাবেন জাস্ট একটা কোশ্চেনের মাধ্যমে। 30 নম্বর কোশ্চেনটা
যেটা এক নম্বরটা দেখালাম, এখন 30 নম্বরটা দেখুন কি রয়েছে। নান অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস স্কোর্ড বিলো দ্য গিভেন কাট অফ মার্কস। এখানেও আনসার হচ্ছে ওয়ান। কেন আনসার ওয়ান সেটা আপনার এক্সপ্লেনেশনে থাকবে। তো এটা পড়লে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। নান অফ দ্য স্টুডেন্টস এর স্থানে নান অফ দ্য স্টুডেন্টস হবে, স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস হবে। এখন নিয়মটা দেখে নিন কিভাবে, নিয়মটাও এখানে লেখা আছে কেন এমন হয়েছে। কারণ নান অফ, ওয়ান অফ, আইদার, আইদার অফ, নেদার অফ, এদের পরে প্লুরাল নাউন ব্যবহৃত হয়। নাউনের যে ফর্মটা লিখবেন সেটা প্লুরাল হতে হয়। তো এটা মেনশন করা আছে, তাহলে আপনি কতগুলো নিয়ম একটা কোশ্চেন সলভ করতে গিয়ে শিখে যাবেন। ঠিক আছে, এইভাবে নোটসগুলো সাজানো হয়েছে। তো নেক্সট আমরা দেখব আরও, জাস্ট আমি এক দুটো করে এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি নোটসগুলো কীভাবে আছে, স্টাডি মেটেরিয়ালসগুলো। নেক্সট আরেকটা টপিকের উপর আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে চারটা কোশ্চেন তো মিনিমাম থাকেই, চারটাই থাকে, যতবার দেখেছি মোটামুটি চারটা করে থাকে, কখনো কখনো তিনটা থাকে, ঠিক আছে, কখনো চারটা এমন থাকে। তো কীরকম হয়, এখানে একটা লাইন দেওয়া হবে, দেখো যেমন এখানে 2 নম্বরটা কী আছে, ওয়ান স্কিল্ড ইন ফ্লাইং অ্যান্ড এয়ারক্রাফ্ট, এয়ারক্রাফ্ট। এটাকে ওয়ান ওয়ার্ডে যদি আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে কী হবে, আনসারটা কিন্তু নিচে দেওয়া আছে, ঠিক আছে, অ্যারোনট। তাহলে এভাবে আপনার সবগুলো আনসার এখানে পেয়ে যাবেন। দেখুন যেটা বলছিলাম কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো অনেক আছে, তাহলে এখানে আমরা কোনগুলো লিপিবদ্ধ করেছি, এখানে টোটাল 200টা আমরা এখানে রেখেছি, আপনারা স্টাডি ম্যাটেরিয়ালসে পাবেন, যেগুলোর প্রত্যেকটা এত গুরুত্বপূর্ণ আপনি পড়লে পেয়ে যাবেন। একেবারে বাছাই করা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ইউপিএসসিতে বিভিন্ন ইয়ারে যেগুলো এসেছে, এছাড়া প্রিলিমসের বিভিন্ন এক্সামে এসেছে, বারবার যেগুলো আসে বিভিন্ন কম্পিটিটিভ ডাব্লিউবিসিএসে, যখন দেখেছি আমরা কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো বারবার আসে, বারবার রিপিট হয়, সেই কোশ্চেনগুলো কিন্তু একটাও বাদ দেওয়া হয়নি, সেগুলো সব এখানে রাখা হয়েছে। এত গুরুত্বপূর্ণ টপিক, এত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আপনাদের জন্য চুজ করে এখানে একসাথে একত্রীকরণ করা হয়েছে, আপনারা নোটসগুলো পড়লে সেগুলো বুঝতে পারবেন। তো কমন তো অনেকটাই পড়ার সম্ভাবনা রয়েছে এবং খুব খুব ভালো নোটস, আপনি দেখলে বুঝবেন। দেখুন তো 198 নম্বর রয়েছে, ওয়ান হু ওয়ার্কস অ্যাট নাইট, তাহলে ওনাকে কী বলা হবে। ঠিক আছে, দেখুন কোশ্চেনটা দেখলে বুঝতে পারবেন এটার এটার কতটা গুরুত্ব, ঠিক আছে, কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আমরা কোশ্চেন আনসারগুলো এখানে সিলেক্ট করেছি। এ লাভ অফ বিউটি, ওয়ান অফ সাবস্টিটিউশন কী হবে, ডিলিং উইথ সেলস, ঠিক আছে। তো এভাবে এগুলো একদম সুন্দর করে প্রিন্ট করা আছে। এরপর আমাদের যে টপিক থাকে সিনোনিমস, সিনোনিমস থেকেও চারটা তো থাকেই, অনেক সময় একা এর বেশি থাকে, চারটা ছয়টা এমন থাকে, মিনিমাম থাকলে চারটা তো থাকেই। তো এখানে এখানেও তাই, একেবারে বাছাই করে এমন সব সিনোনিম আপনাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অপশানগুলি কিন্তু এক্সামে আসে। বিভিন্ন বছরের প্রশ্নপত্র আপনি ঘেটে দেখুন, আপনি ইউপিএসসি দেখুন, আপনি যে কোনো স্টেট, ইন্ডিয়ার যে কোনো স্টেট পিএসসিগুলো আপনি দেখুন, সিভিল সার্ভিস এক্সামের প্রিলিমসগুলো দেখুন, এগুলোকে আপনি পাবেনই, ঠিক আছে। সিনোনিম তো হাজারো 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 আছে, শেষ হবে না পড়লেও, ঠিক আছে। সেখান থেকে বাছাই করা, একেবারে বাছাই করা সংখ্যা নিয়ে আপনাদের জন্য একদম দারুণভাবে নোটসটা কিন্তু রেডি করা হয়েছে। তো অ্যাবান্ডন, এ দিয়ে প্রথমে যেগুলো, এ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো, এ দিয়ে তো অনেক আছে, এত সিনোনিমস আছে পরে বলে শেষ হবে না, ঠিক আছে। গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এগুলি পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এভাবে অ্যান্টোনিমসও তাই, অত্যন্ত গুরুত্ব সহকারে ছেঁকে ছেঁকে এগুলো অনেক অ্যানালাইসিস করে সেখান থেকে সিনথেসাইজ করে আমরা নোটসগুলো তৈরি করেছি। নেক্সট আপনাদের থাকে ফ্রেশাল ভার্ব, থাকে ফ্রেজ ইডিয়মস মিলিয়ে এখান থেকে থাকে। তো এক্ষেত্রে যেমন যে ভার্বগুলো আছে, ফ্রেজগুলো আছে, ফ্রেশাল ভার্বগুলো আছে, সেগুলোর নোটসগুলো এই ফর্মে আছে, আপনারা দেখুন, এই পেজটা দেখলে বুঝবেন। প্রথমে রয়েছে ফ্রেশাল ভার্ব, এরপরে এটার মিনিং, মিনিংটা মাস্ট দরকার, কারণ
না বুঝলে মিনিং ছাড়া কিন্তু এই ফ্রেজটা আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? অ্যাকাউন্ট ফর আছে এখানে, এটার মিনিং হচ্ছে এটা এক্সপ্লেইন করা, এরপর একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া আছে, আই হোপ ইউ ক্যান অ্যাকাউন্ট ফর দ্য মানি ইউ স্পেন্ট। তাহলে আপনি মিনিং পরে এরপর যখন এক্সাম্পলে এটা প্রয়োগটা দেখে যাবেন, ব্যবহারিক প্রয়োগটা, তখন কিন্তু এরা মনে থাকবে ভালো এবং এক্সামেও এভাবেই আসে। সো নেক্সট আমরা দেখবো আর কি রয়েছে। নেক্সট যেটা হচ্ছে, এটা হচ্ছে অর্ডারিং অফ এ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। তো এখানে পি কিউ আর এস এভাবে একটা সেন্টেন্সকে চারটা ভাগ করে দেওয়া থাকে, পি কিউ আর এস এভাবে চারটা টুকরো করে দেওয়া হয়, কিন্তু এখানে অর্ডারিং যেগুলো রয়েছে এগুলো এলোমেলোভাবে অর্ডার করা আছে, ঠিক আছে? আগের অংশ পিছনে, পিছনের অংশ সামনে, এভাবে এমন করে এলোমেলো দেওয়া আছে। এগুলোকে কীভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে একটা ফুল সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয় সেটার উপর কোশ্চেন থাকে। তো এগুলো নোটসে রয়েছে, এগুলোর এক্সপ্লেনেশান কীভাবে করতে হয় সেটা সম্পর্কেও একটু আলোচনা করা থাকবে। তো এভাবে নোটসগুলো কিন্তু সাজানো হয়েছে। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশান। এটা তো যে কোনো এক্সামে থাকে, টিপিএসসি এর প্রিলিমসে সবসময় এটা থাকে, প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে চার পাঁচটা কোশ্চেন দেওয়া থাকলে, দেখুন এখানে চারটা কোশ্চেন সাপোজ দেওয়া আছে প্যাসেজ থেকে, দুটো কোশ্চেন ইজিলি পারা যায়, একটা একটু টাফ হয় আর একটা এত টাফ হয় যে এটা এটা খুঁজে পাওয়া মুশকিল। তার জন্য কিন্তু আপনার প্র্যাকটিস দরকার। অনেকে মনে করতে পারে আরে রিডিং কম্প্রিহেনশন তো ইজি, এটা পড়লে হয়ে যাবে, এত ইজিটাও নয়। এখানে এমনভাবেই প্যাসেজগুলো সাজানো থাকে, টিপিএসসিতে অনেক বড় বড় প্যাসেজ কিন্তু দেওয়া হয় না, সেক্ষেত্রে খুব কম ছোট ছোট 10-8-10 লাইনের, 7-8 লাইনের এমন প্যাসেজ দেওয়া হয়, কিন্তু একটু ট্রিকি হবে। তো সেজন্য আপনাদের জন্য এমন কিছু বাছাই করা প্যাসেজ আমি নিয়ে এসেছি যেগুলো পড়লে আপনার হুবহু কমন না পড়লেও, দেখুন কমন প্যাসেজ কমন পড়াটা খুব একটা ভাগ্যের ব্যাপার বলা যায়, এটা বলা যাবে না যে এখান থেকে আসবে এমনটা বলা সম্ভব নয়, আমার দ্বারা বলা সম্ভব নয়, কেউ বলতে পারবে কি না জানি না আমি। তো কিন্তু আমরা এমন কিছু প্যাসেজ এখানে রেখেছি আপনাদের জন্য যেগুলো পড়লে আপনি বুঝে যাবেন যে কিভাবে প্যাসেজ, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করলে আপনার প্যাসেজের উপর আপনার দখল চলে আসবে, কিভাবে প্যাসেজ সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে ভালো ভালো এখানে প্যাসেজ রেখেছি আমরা, একেবারে এক্সামে যে টাইপের প্যাসেজগুলো আসে সেইগুলো কিন্তু আমরা তেমন তেমন প্যাসেজ বাছাই করে অনেক অনেক অ্যানালাইসিস করে অনেক খুঁজে টুজে এগুলো নোটসগুলো রেডি করা হয়েছে। তো এছাড়া আরও পার্ট রয়েছে আমাদের, ইডিয়মস রয়েছে, ঠিক আছে? ইডিয়মস তো এক্সামে আসে, আই ঠিক আছে, ইডিয়মসের পার্ট রয়েছে যেটা আপনাদেরকে এক্ষুনি আমি দেখাতে পারলাম না, এই মুহূর্তে আমার হাতে নেই সেজন্য। এছাড়া প্রিপোজিশন রয়েছে, আর্টিকেলস রয়েছে, এছাড়া স্পটিং অফ এরর্সের যে আমরা নাউনটা দেখেছি, এভাবে আরও অনেকগুলো আছে, সবগুলো আমি আর দেখাচ্ছি না, কিন্তু ওই টাইপেরই আমাদের নোটসগুলো। তো আপনারা যারা মনে করেন ইংলিশ কম্পোজিশনের এই নোটসগুলো কালেক্ট করতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, খুব আমরা এখানে কোনো বেশি পারিশ্রমিকও রাখা হয়নি, খুবই ন্যূনতম পারিশ্রমিকে আমরা নোটসগুলো দিতে চাই। তো আপনাদের যদি একটু উপকার হতে পারে এই নোটস দিয়ে তাহলে আমাদেরও ভালো লাগবে। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যাদের লাগবে, যারা বুক করতে চান করে নিতে পারেন। তো আশা রাখছি যে এই নোটসগুলো যদি আপনি ভালোভাবে স্টাডি করেন তাহলে ইংলিশ কম্পোজিশনটা খুব একটা টাফ মনে হবে না, এটা মোটামুটি আপনাদের আয়ত্তে চলে আসবে। অন্যান্য পার্টগুলো তো খুবই জাস্ট একটু পড়ে নিলে হয়, একটু মুখস্থ করে নিলে হয়, কিন্তু ইংলিশ কম্পোজিশনে অনেক কিছু আছে, বোঝার আছে। তো আমাদের নোটসগুলো সেজন্য আমরা এমনভাবে তৈরি করেছি যাতে করে আপনারা কি আপনারা নিজেরা স্টাডি করে, এক্সপ্লেনেশান সহ দেওয়া হয়েছে যেগুলো আপনারা স্টাডি করে নিজেরাই বুঝে যেতে পারেন খুব সহজ ভাষায়। আমরা যেখানে সম্ভব আমরা সহজ বাংলা ভাষায় ইউজ করেছি বোঝার সুবিধার্থে, যেহেতু আমাদের স্টেটের ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়ামের, আর ইংলিশ মিডিয়ামদের জন্য কোনো একটা অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে খুব সহজ সরল সাবলীল ভাষায় এখানে নোটসগুলো তৈরি করা হয়েছে। তো আপনাদের যদি একটুকু উপকার হয়ে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে। আমাদের সবাই ভালো থাকবেন, ভালোভাবে স্টাডি করবেন, আর আপনাদের কী ধরনের ভিডিও চাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।